আমাদের সবার জীবনে শেখা প্রথম আয়নটার নাম হচ্ছে সোডিয়াম আমাদেরকে বলা হয়েছিল সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলে এই সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে এবং সেটা সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণে থাকে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানটাতে একটা খাবার লবণের টুকরা আছে আসলে খুব সিম্পল কথা আমাকে যখন ছোটোবেলায় বলা হতো আসলে তোমাদেরকে সোডিয়াম আয়ন শনাক্ত করা শেখাই আমি স্যারকে যে বলেছিলাম স্যার এটা এত কষ্ট করে শনাক্ত কারণ কেন করতে হবে এত রিএজেন্ট খরচ করে আমরা তো সুন্দর মতন এই লবণটা নিতে পারি তারপর একটু খেয়ে দেখতে পারি খেয়ে দেখলেই তো আমরা লবণাক্ত সারটা বুঝলেই সোডিয়ামটা শনাক্ত করে ফেলতে পারবো তখন স্যার আমাকে ধমক দিয়ে বললেন কখনো এই কাজটা ল্যাবরেটরিতে করতে হয় না কারণ এই কেমিক্যালগুলোর মধ্যে অনেক কেমিক্যাল রয়েছে যেগুলো খুবই বিষাক্ত যেমন লেডের লবণ সেগুলো খেলে তুমি মারা পর্যন্ত যে পড়তে পারো তাই মনে রাখবে ল্যাবের মধ্যে কখনোই এই সোডিয়াম ক্লোরাইড খুঁজে পাওয়ার আশায় কোনো লবণই চেখে দেখা যাবে না কি করতে হবে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনের এই ভয়ঙ্কর নামের ভয়ঙ্কর সংকেতের বা দেখতে একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার সাদা সিঁধে একটা দ্রবণ নিতে হবে এবং সেটাকে সোডিয়ামের লবণের সাথে মিশিয়ে দিতে হবে তারা দুইজন বিক্রিয়া করে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের একটা সাদা অদক্ষেপ তৈরি করে ফেলবে তাহলে আসো আমরা এখন একটু হাতে কলমে জিনিসটা করে দেখি তাহলে চলো ডিরেক্টলি আমরা টেস্ট টিউব এবং ড্রপারের জগতে চলে যাই প্রথমেই হাতে তুলে নিতে হবে মহামূল্যবান যন্ত্র এই ড্রপারটি যেটি তোমাকে সব দ্রবণ তুলতে সহায়তা করে এবং তারপরে এই যে সোডিয়াম শনাক্ত করার জন্য আমাদের যে পাইরো অ্যান্টিমোনেটের দ্রবণটি রয়েছে সেই দ্রবণ থেকে কিছুটা দ্রবণ তুলে নিতে হবে তারপর আমাদের কাছে যেই দ্রবণটি দেওয়া থাকবে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তার মধ্যে কয়েক ফোঁটা ঢেলে দিতে হবে লক্ষ্য রাখবে আমরা একটা সাদা অদক্ষেপ আশা করছি তো দ্রবণটা ঢালার সাথে সাথে তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে যে সাদা আর বর্ণের একটা জেলির মতন অদক্ষেপ এখানে তৈরি হবে জিনিসটা খুব কাছে থেকে না দেখলে বোঝা বেশ কষ্টকর যতই ঢালা যাচ্ছে চোখের সামনে দেখতে পারবে খুব পিকুলিয়ার রকম এক ধরনের অধক্ষেপ পড়ে আসলে সাদা বর্ণের অধক্ষেপ পড়লেও এক একটা দেখতে এক এক রকম হয় যেমন এইখানে অধক্ষেপটা প্রথমে ক্লিয়ার ছিল তারপর আস্তে আস্তে সাদা হয়ে গেল সো খুব ইজিলি এই পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার করে তুমি সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম আয়নটাকে শনাক্ত করে ফেলতে পারো বাট মনে রাখবে ল্যাবের ভিতর ভুলেও কখনো কিন্তু লবণ নিজের জিহ্বা দিয়ে চেখে দেখে সোডিয়াম আয়ন শনাক্ত করতে যাবে না এতে কিন্তু তোমার অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে তো মনে রাখবে কেমিস্ট্রি মজা নিয়ে পড়া ভালো বা সেই মজা করতে যে ল্যাবের ভিতরে কেউ অনাকাঙ্ক্ষিত বিপদ কিন্তু ডেকে আনবে না